রাজধানীতে শিশু গৃহকর্মীর মুখে গরম পানি ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের একটি বাসায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে শিশু নির্যাতনের মামলা হলে অভিযুক্ত গৃহকর্ত্রীকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ। অফিসার্স ইনচার্জ বাব আবুল বাসার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শুক্রবার সকালে গৃহকর্মী রিতা ওই বাড়ির শিশুকে নিয়ে খেলাধুলা করছিল। এ সময় ক্ষুব্ধ হয়ে রিতাকে মারধর করেন গৃহকর্তী নূর আক্তার হাবিবা। এক পর্যায়ে রান্নাঘর থেকে গরম পানি এনে রিতার মুখে ছুড়ে মারেন। নূর আক্তার পেশায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ল্যাব অফিসার। পোড়া ক্ষত নিয়ে ওই গৃহকর্মীকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। উনি হলো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ল্যাবে চাকরি করে। মেয়েটা বলছে যে আমাকে দৌড়ানি দিয়েছিল বাচ্চাটা মারার জন্য, আমি দরজা বন্ধ করেছি। এই সময় এইসব মহিলা দরজা নক করে, পরে এক পর্যায়ে তার মুখে বাচ্চাটা যখন কান্নাকাটি করতেছিল তখন ওই মহিলা তার ওই শিশু বাচ্চা রিতার গায়ে মুখে গরম পানি ঢেলে দেয়।